এই মুহূর্তে আমরা রয়েছি নাগা ওয়াটারফলসে। নাগা ওয়াটারফলসের রাস্তাটা যেটা রয়েছে সেটা উপর থেকে কিন্তু অনেক পাথর এসে পড়ে রাস্তাটা জাম করে দিচ্ছে, ফলে জলের গতিবেগ কিন্তু অনেকটা স্লো হয়ে যাচ্ছে। তো সেই জন্য জেসিবি নামিয়ে পাথরগুলো একটু সাইড করা হচ্ছে, যাতে জলটা তাড়াতাড়ি চলে যেতে পারে এবং রাস্তাটা ক্লিয়ার হতে পারে। এবং এই রাস্তা দেখে বুঝাচ্ছ গাড়ি কিন্তু পারাপার পুরো বন্ধ হয়ে গেছে, কারণ অনেক নুড়ি পাথর কিন্তু এসে জমা হচ্ছে এই জায়গার ঠিক রাস্তাটার কাছটাতে, এবং রাস্তাটা কিন্তু অনেকটা খেয়ে নিয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু প্রচুর বড় বড় পাথর, বালি, কিন্তু নুড়ি কিন্তু সব কিছুই নামছে। নাগা ওয়াটারফলস তোমরা দেখেই বুঝতে পারছো, মাঙ্গান থেকে ঠিক মানে লাচেন যাওয়ার রাস্তার প্রথমেই আমাদের নাগা ওয়াটারফলস পড়ে, এবং নাগার পরে তারপর তুং নিয়ে পড়ে। দেখেই বুঝতে পারছো জেসিবি লাগিয়ে পুরোপুরিভাবে ক্লিয়ার করার চেষ্টা চলছে রাস্তাটাকে, এবং যাতে ওপর থেকে জলটা সেখানে স্ট্যাক না হয় জলটাকে পুরোটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা চলছে। এবং মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ, রাস্তাটা অর্ধেকটা কিন্তু খেয়ে নিয়েছে পুরো এই জায়গাটাকে। জল যতক্ষণ না কমছে, যতক্ষণ না ঠিকঠাকভাবে প্রপারভাবে ঢালাই করা হচ্ছে রাস্তাটার কাজটা, ততক্ষণ কিন্তু অবস্থা খুবই খারাপ। ওই যে ওপর থেকে দেখতে জলের গতিবেগ কেমন, এমনিতে তোমরা জানো যে নর্থ সিকিমে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জন্য তুং ব্রিজও কিন্তু ক্ষতি হয়েছে অলরেডি। তো দেখে তোমরা বুঝতেই পারছো এখানকার রাস্তাটা কিন্তু অবস্থা কি খারাপ, কারণ গাড়ি চলাচলের জন্য কিন্তু পুরো অযোগ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রাস্তাটা। কারণ এটা যদি হয়ে যায় তাহলে আবার কিন্তু মানে আস্তে আস্তে সব জায়গায় কিন্তু রাস্তা বর্ষা সিজন চলে আসার জন্য কিন্তু আরও রাস্তা কিন্তু খারাপ হচ্ছে। যতই কাজ এগোচ্ছে ততই কিন্তু কাজ বাড়ছে, কারণ বর্ষার মরশুমে তোমরা জানো যে পাহাড়ে ধস বলো বা বৃষ্টি, বৃষ্টির ফলে অনেক ওয়াটারফলস কিন্তু প্রেশার পড়ে জলের, ফলে রাস্তাগুলো খেয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই নর্থ সিকিমে যতই রাস্তার কাজ এগোচ্ছে ততই কিন্তু কিছু কিছু কাজ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, এবং জলটা নামছে কত স্পিডে দেখো ওপর থেকে, দেখে বুঝতে পারছো কত জল নামছে। এবং তার সঙ্গে কিছু কিছু বলতে কিছু পাথর বালি নামিয়ে আনছে এবং সেটা রাস্তার কাছে এসে স্ট্যাক হচ্ছে, এবং রাস্তাটা আস্তে আস্তে এই জায়গাটা চওড়া হচ্ছে, এবং এই জায়গাটা রাস্তাটাকে দেখে বুঝতে পাথরগুলোকে সরিয়ে জেসিবি দিয়ে রাস্তাটাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করা হচ্ছে। এবং মানে যতটা পারা যাচ্ছে জলটা যেন তাড়াতাড়ি এখান থেকে পাস করে যায়, এখান থেকে জলটা পাস করলে স্ট্যাক না হলে মানে অতটা খাওয়ার চান্স থাকবে না। আর তোমরা যদি সিকিমের এরকম ইনফরমেশন ভিডিও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর যারা ফেসবুকতে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করো তোমরা সিকিমের কোথাকার ভিডিও দেখতে চাও। আমি তোমাদেরকে চেষ্টা করব এজেন্টের কাছ থেকে প্রতিদিন ভিডিও নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করার, এবং আশা করি এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগবে। এরকম ইনফরমেশন ভিডিও তোমরা আশা করি আর অন্য কোনো চ্যানেলে পাবে না কারেন্ট আপডেট, কারণ এই মুহূর্তে আজকে দুপুরবেলাকার সিচুয়েশন এটা, তোমরা 23 মের পুরো আপডেট ভিডিও দেখছি। এবং ভিডিওটার জন্যই আমি ইচ্ছা করি সন্ধ্যের দিকে লোড করছি, কারণ দিনের ভিডিও নিয়ে কালেক্ট করে তোমাদেরকে রাতে দেওয়ার চেষ্টা করছি। আগে কী হতো, আগে তোমার একদিনকার পরের ভিডিও পরের দিন দুপুরে লোড করা হতো, এখন চেষ্টা করছি রাতেই লোড করে দেওয়া, কারণ তোমরা তাতে বুঝতে পারবে যে তোমাদের নেক্সট দিন যেখানে তোমরা যাবে সেই জায়গার ওয়েদার কেমন রয়েছে, আপডেট কেমন রয়েছে। এবং তোমার যেতে সুবিধা বুঝাচ্ছ ওই সাইডে রাস্তা কিছু রাস্তা অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সাইডে কিন্তু পাহাড়গুলো অল্প অল্প ধস কিন্তু নেমেছে, আর এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, সিকিম গভর্নমেন্ট কিন্তু জোর কদমে কাজ চলছে, এবং যে কোনো রাস্তা ব্লক হলে তাড়াতাড়ি করে সেই ব্লক সরানোর চেষ্টা চলছে। এবং মানে কী বলবো, সিকিম গভর্নমেন্টরা আমি বলবো এত তাড়াতাড়ি কাজ কিন্তু অন্যান্য জায়গায় এত তাড়াতাড়ি হয় না, কারণ আমাদের NH10 যখন এত ইয়ে হয় এতটা তাড়াতাড়ি কাজ হয় না, কিন্তু সিকিমের ক্ষেত্রে কিন্তু খুব জলদি কাজ হয়। এবং তোমরা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে রাস্তাটাকে ক্লিয়ার করে যান চলাচল স্বাভাবিক করা হবে। এবং আগামীকাল যারা আসবেন তাদেরকে বলে রাখি তুং ব্রিজটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, অলরেডি ছোটো গাড়ি কিন্তু অলরেডি পাস করছে, ফলে লাচেন কিন্তু খুলে গেছে, লাচেন বন্ধ আছে। তো লাচুং কিন্তু তোমরা যেতে পারবে, কারণ যেটা 24 নোটিশ ছিল স্লো ভেহিকলস কিন্তু এখনও পর্যন্ত পেরোচ্ছে, চিন্তা নেই তোমরা গাড়ি নিয়ে আসতেই পারো গ্যাংটক থেকে। তো গ্যাংটক থেকে কিন্তু এখনও পর্যন্ত লাচুং যাওয়া যাচ্ছে, এবং লাচুংয়ের জন্য রাস্তা কিন্তু খোলা আছে। এবং এই ব্রিজটা বা এই ওয়াটারফলসটা নাগা ওয়াটারফলসের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু রাস্তার জামটা ছেড়ে যাবে, নাহলে কিছুটা হয়তো রাস্তা এখন জাম আছে, কারণ জলটা হঠাৎ করে বেড়ে গেছে। এবং সেই জলটা বেড়ে যাওয়ার জন্যই কিন্তু ওপর থেকে অনেক পাথর গড়িয়ে এসেছে, এবং সেই পাথরগুলোকে ক্লিয়ার করা হচ্ছে যাতে গাড়িগুলো প্রপারভাবে যেন এখানটায় নিচটাতে পেরোতে পারে, কারণ অনেক জায়গায় চাকাতে লেগে গেলে ফেসে যাবে। তো সেই জন্যই কিন্তু ওই যে মানে রাস্তাটা পুরোটা লেভেল করা হচ্ছে, আর বাঁ সাইডের রাস্তাটা কিছুটা যেহেতু খেয়ে নিয়েছে সেই জন্য সেদিকটা কিছুটা নুড়ি পাথর দেওয়ারও চেষ্টা চলছে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, তোমরা যদি সাবস্ক্রাইব না করো
তো এই চ্যানেলে কিন্তু আপডেট ভিডিও তোমরা দেখতে পাবে না। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং দেখেই বুঝতে পারছো, জেসিবিতে কিন্তু ছোটো ছোটো পাথরগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবং রাস্তাটাকে লেভেল করার একটা চেষ্টা চলছে। এবং এই জায়গাটা কিন্তু এখন খুব অবস্থা খারাপ। আর এই দেখে বুঝতে পারছো, পর্যটকদের গাড়ি দাঁড়িয়েছে, অনেক পর্যটকও চলে এসেছে নিচে দেখতে এখানটাকে যে কী হচ্ছে, রাস্তা কেন বন্ধ রয়েছে। তো এই আস্তে আস্তে পাথরগুলো দেখো তুলে ওই গাড়িতে লোড করা যায়, প্রচুর শ্রমিক কিন্তু নিয়ে আসা হচ্ছে যদি বাচ্চা জলটা কমে যায় পাথরগুলো সরাবার জন্য। ফলে এখানটা কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে, খুব তাড়াতাড়ির মধ্যে রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে ছাড়া হবে। এবং বুঝতে পারছো দেখো, অলরেডি গাড়িটা ট্রাকটা কিন্তু পাস করবে, দেখা যাক রাস্তাটা ঠিকঠাকভাবে পাস করতে পারে কিনা গাড়িটা, তাহলে বোঝা যাবে যে রাস্তাটার নিচে কোনটায় পাথর আছে কিনা। দেখা যাচ্ছে গাড়িটা আস্তে আস্তে কিন্তু পেরোবে, এবার দেখা যাক, যদি গাড়িটা পেরোয় তাহলে জানবো যে ওখানটা পাথর যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি পাথরগুলো ক্লিয়ার হয়ে গেছে, রাস্তাটা ওয়ান ওয়ে করে চালু করা হবে। দেখা যাক, হ্যাঁ রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, মোটামুটি গাড়িটাই পারে চলে এসেছে। তো বুঝতেই পারছো যে জেসিবিতে যে নিচে পাথরগুলো পড়েছিলো বা রাস্তাটা যেটা ক্ষয়ে গেছিলো, খাল হয়ে গেছিলো, ওখানটা মোটামুটিভাবে একটা লেভেল করার চেষ্টা হলো এবং লেভেল মোটামুটি কমপ্লিট, গাড়ি অলরেডি পেরিয়ে গেলো। তোমরা দেখেই বুঝতে পারছো গাড়ি কিন্তু অলরেডি পেরিয়েছে রাস্তাটা, তাহলে আস্তে আস্তে কিন্তু এবার আরেকটা গাড়ি পেরোবে এবং এই গাড়িটা পেরিয়ে গেলেও তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কতটা কাজ হচ্ছে। এবং এই ওয়াটারফলসটা কিন্তু হঠাৎ করে বৃষ্টির জল বেড়ে যাওয়ার জন্যই কিন্তু এই বিপত্তিগুলো, সিকিমে এইগুলো হঠাৎ হঠাৎ হয়ে থাকে, কখনো জল কখনো ইয়ে। তো দেখা যাক রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে চালু হয়ে যাবে, তো যেটা জারটা আছে যানজটটা সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এবং সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা ফেসবুকের পেজটাকে লাইক করে দাও, ফলো করে দাও এবং একটা করে কমেন্ট করে দিও। দেখে বুঝতে পারছো রাস্তাটা মোটামুটি ক্লিয়ার, গাড়ি মোটামুটি পেরোনোর জন্য চালু হয়ে গেছে, গাড়ি অলরেডি পেরোচ্ছে, অলরেডি কিন্তু গাড়িগুলো পেরিয়ে গেল। তো দেখা যাক এবার পর্যটকদের গাড়িগুলো আস্তে আস্তে ছাড়া হবে। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অবস্থা খুবই খারাপ, নিচে থেকে অলরেডি লক করা আছে, যেহেতু উপরে কাজ চলছে, এই গাড়িগুলো পেরোলে পরেই কিন্তু নিচ থেকে আবার গাড়ি ছাড়া হবে। তোমরা ভালো করেই জানো যে সিকিমে এখন অনেক রাস্তায় ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, কারণ একটা টাইম পর্যন্ত গাড়ি ছাড়া হয় তারপর আবার গাড়ি বন্ধ রাখা হয়। তো দেখা যাক